हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমরা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের এখন সকালবেলা, সকাল বলাই চলে, কারণ এখন বাজে এই 11:30টার মতো বাজে, 12টা এখনো বাজেনি। তো 12টা বাজেনি যেহেতু সকালবেলাই বললাম, আর আমি 11:30 থেকে আমি আমার ব্লগ চালু করছি। তো আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে করেছি হচ্ছে মুড়ি আর পাঁপড় ভাজা, আর আমার ছেলে খেয়েছে হচ্ছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। হাজবেন্ডও তাই খেয়েছে, খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর তারপরে আমি গেলাম যথারীতি আবার মা জানতে কাঁচা বাজার করতে। তো এই সব করলাম, করে টোরে স্নান করে নিয়েছি। আজকে স্নান করে নিয়েছি, এমনকি সবজি সব কেটেও নিয়েছি, সবকিছু ধোয়াধুই করে নিয়েছি। এরপর যাব রান্না করতে। তো রান্না কি করব সেটা বলছি, তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই। মানে ব্লগটা আমি চালু করে দিলাম, আর কালকে না, কালকে আমি ব্লগ করতে পারিনি, মানে সোমবার দিন, মানে এতটাই শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ বলতে কি, শরীর খারাপ না, মাথা যন্ত্রণা করছিল। ঠিক এই ডান দিকটা আমার যখন মাথা যন্ত্রণা করবে না, নয় ডান দিক নয় বাঁ দিক, দেখুন এখনো ফুলে আছে এখানটা। মানে ছেলে এতটাই জোরে টিপে দিয়েছে, এতটাই, আর মাথা যন্ত্রণা করলে না আমি কিচ্ছু করতে পারি না একদম। আমি কিছু মানে মাথা যন্ত্রণা এমন এক একদিন হয় না, মানে আমি যে উঠে কিছু করব সেটা একদম হয় না। মানে কালকে শুয়েই পড়েছিলাম, মানে দুপুর থেকে করছিল, দুপুর থেকে করছিল, ঘুমালাম একটু ভালো হলো, ও বাবা দেখি সন্ধ্যে থেকে আবার শুরু হলো, 7:30-8টা থেকে, মানে 7:30 থেকে আবার শুরু হলো। তো যথারীতি কিছু করিনি কালকে। যাই হোক, আমার হাজবেন্ড যা করে নিয়েছে, করে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে, সেরকম কিছু দিন আর সেরকম করতেও পারিনি, আর সেজন্য সেরকম রাত্রিরে কালকে খাওয়া দাওয়া হয়নি। তো সকালবেলা আজকে মানে সকাল মানে ঘুমলেই শরীর ফ্রেশ, আর এরকম মাথা যন্ত্রণা আমার হয়। অনেকে হয়তো বলবেন কি কারণে হচ্ছে, অনেকে আমাকে বাড়ির লোক বলেছে যে চোখের জন্য হচ্ছে, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তো আমারই মানে একটু মানে কি বলবো, আমি নেগলিজেন্সের জন্য যাই না, তো এবার দেখছি যেতেই হবে। মানে যখন হয় না, প্রচন্ড হয়, মাথাটা পুরো ধরে থাকে, নয় এদিকটা নয় এদিকটা, মানে ডান দিক বাঁ দিক যে কোনো একটা। তো চলুন, যাই হোক, আমি আগে রান্নাটা করে নিই ঝটপট করে, রান্নাটা না করলে আবার দেরি হয়ে যাবে, আর কথা পরে বলবো। চলুন আমার সাথে আগে রান্নাটা করে নিই, ঠিক আছে? আজকে রান্না করব হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ করব, আর করব বরবটি আলু বেগুন দিয়ে তরকারি। আর আম না, পাকা আমটা রান্না করব না, না পাকা আমটা আমি একটু মোটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা যখন খাবো, যখন লাঞ্চ করব তখন আমটাকে কাটবো, এই জন্য আমি রেখে দিয়েছি। আর এদিকে আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছি আজকে বেশ বড় বড় বাটা মাছ এনেছি, বাটা মাছ এনেছিলাম, বাটা মাছটা করব, আর সাথে একটু ডিম দিয়েছে, ওই ডিমটা মানে মাছের ডিমটা ভাজা করব। আর দেখুন আমি কিন্তু এখানে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো অ্যাট ফার্স্ট আমি কিন্তু আলু আর উচ্ছেটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার ভাত একটু হয়েই গেছে, মানে 1 ফুট হয়েই গেছে, তারপরে আর একবার করে নেবো। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা তরকারিটা হয়ে গেলে তারপর আমি মাছটা ভেজে ঝাল করে নেবো। তো করলেই আজকে আমার রান্নাটা পুরো শেষ হয়ে যাবে। তো চলুন আগে হয়ে গেছে, তো রান্না বান্না করে সব কিছু করে, আর এখানে দেখুন আমি আর ছেলে চলছে একটা বিরাট কাজ, কি চলছে না, এটা ফ্রুট জুসারে আজকে করছি হচ্ছে তরমুজের জুস করছি। তো তরমুজগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পর আমার ছেলে আর আমি মিলে মানে এমনই একটা বড় কাজ যে দুজনে মিলে হচ্ছে। আর ফ্রুট জুসারটা না একটু ডিস্টার্ব আছে, না ধরলে না ঠিকঠাক একজনে হয় না। তো যাই হোক, ওটা দিয়ে ছেলে বললো ওইটাতে ফ্রুট জুসারেই জুস করবে, তো করুক, এটাতেই করছে। তো দেখুন কিভাবে করছি, আর মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না, মানে অর্ধেক তরমুজের অর্ধেকটা আর কি ফ্রুট জুস করছে, আর অর্ধেকটা রাখা হয়েছে এমনি খাওয়া হবে বলে। দুজনে মিলে এইভাবেই আমরা ফ্রুট জুসটা করলাম, তরমুজের জুসটা। তরমুজের জুসটা করার পর আমি কিন্তু দেখুন একটা কাপে ঢেলে নিয়েছি জুসটাকে, আর ওর মধ্যে একটু সামান্য অল্প করে একটু যদি বিন নুন দিয়ে দেওয়া যায় তো খুব সুন্দর খেতে লাগে। তো সেটাই করছি, আপনারাও পারলে একটু তরমুজের জুসের সাথে একটু বিন নুন দিয়ে খাবেন, মানে সেই স্বাদটা যা সুন্দর লাগে কি বলবো, মানে দারুণ লাগে। বিন নুন এমনই জিনিস যে কোনো কিছুতে দিলে খুব সুন্দর ভালো টেস্ট লাগে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বসে পড়েছি, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মিটলো, সব কিছু করে 2:30 বেজে গেল। আর রান্না করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে একেবারে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে একটু চলে এসেছি গল্প করার জন্য।
তো আজকে তো দেখলে নর্মাল রান্না করেছি, উচ্ছে করেছি, উচ্ছে আলু ভাতে আর বাটা মাছের ঝাল, আর করেছি একটা তরকারি, আর একটু সেই দই ছিল, আম ছিল, ব্যাস। মানে কম মানে খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট। আর আমার যারা ব্লগ দেখে তারা দেখেছেন, মানে আমার তেতো থাকবেই যে কোনো একটা, সে নিম পাতাই হোক আর উচ্ছেই হোক, তেতো না হলে আমার জন্য খাওয়া কমপ্লিট হয় না। মানে প্রথম পাতে তেতো দিয়ে আমাকে শুরু করতেই হবে, সে টকটা আমি যদিও না খাই, তেতোটা আমাকে খেতেই হবে। আর আমার খেতেও ভাল লাগে, আমার নিম পাতা বলুন, উচ্ছে বলুন, যে কোনো তেতো আমার খেতেও খুব ভালো লাগে, শরীরের পক্ষে এমনি উপকার। আর যাই হোক, এখন নিয়ে বসেছি, একটু তরমুজ ছেলে দিল, আর যে তরমুজটার জুস করলাম সেই তরমুজটা অর্ধেকটা ছিল, তা সেটা এই যে খাচ্ছি, ছেলেও খাচ্ছে ওখানে, ও একটু বিন্নুন মিশিয়ে খাচ্ছে। আর কেমন মিষ্টি শোনে একটু বল। খুব ভালো, ছেলে বলছে খুব দারুণ মিষ্টি, তো আমি তবে জুসটা খেয়ে দেখেছি ভালোই মিষ্টি, তো আমি এটা খাই। আর এখন কি বলুন তো, এখন এমনি গরমকালটা সিজনেবল, ফলের সিজন খুব, আর এখন যা আমাদের সংকটকাল চলছে, এই সংকটকালে কিন্তু আমাদের কিন্তু ফ্রুট খাওয়া খুব ভালো, ফ্রুট বলুন, শাকসবজি বলুন, যে কোনো শাকসবজি ফল বেশি করে খান, সবাই খান, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। বিভিন্ন ফল আমাদের বিভিন্ন রকম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, তো এই সময় তরমুজ বলুন, আম বলুন, জাম জামরুল বলুন, যার যেটা ভালো লাগে, যদি পেয়ারা পাওয়া যায়, পেয়ারা তো বর্ষাকালে পাওয়া যায়, তবে পেয়ারা আমরা এতটাই খেতে ভালোবাসি, বিশেষ করে আমার ছেলে, মানে সারা বছরই কিছু না কিছু পেয়ারা খাওয়া হয়। আর লেবু বলুন, এখন মৌসুমি লেবু বলুন, লেবু খাওয়াটা তো খুব উপকারী, ভিটামিন সি, আর দারুন। আর এটা বিনুন দিয়ে করেছো তো, বিনুন দিয়ে মাখানো হয়েছে, না খাই। দারুণ লাগে, আমি সবাইকে সাজেস্ট করছি, আপনারা খান, বাড়ির খাবার খান, সুস্থ থাকুন। রেস্টুরেন্ট যদিও বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ খোলা থাকলেও খাবেন না, রেস্টুরেন্টের খাবার এখন অ্যাভয়েড করুন, দরকার নেই, ঘরেই হালকা তেলের খাবার, ভাজাভুজি, হালকা তেলে ভাজাভুজি যা করবেন, স্ন্যাক্স স্ন্যাক্স সব ঘরে তৈরি করে খান। ভাবেন না আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু সত্যি মানে যেটা বলছি বাস্তব জিনিসটাই বলছি। ঘরের খাবার খান, শাকসবজি খান, ফ্রুট খান বেশি করে, আর দয়া করে ঠান্ডা জলটা একটু এড়িয়ে যাবেন, গরম জল খাওয়ার চেষ্টা করবেন। জানি গরম পড়েছে, তবে ঠান্ডা জলটা না খাওয়াই ভালো, একটু গরম জল খাওয়া ভালো। এসিতে কম থাকবেন, যতটা পারেন এসিটাকে অ্যাভয়েড করবেন, যদিও যার বাড়ি, সবার বাড়িতে না থাকবেন, যার যার বাড়িতে আছে বলছি, এসিতে বেশি থাকবেন না, খুব একান্ত গরম না হলে দুপুরবেলাটা রাত্রিবেলাটা চালাবেন, আর আদার্স টাইমে একদম চালাবেন না, এসি চালিয়ে কিছুক্ষণ চালানোর পর পাখা চালিয়ে দেবেন, দেখবেন পুরো ঘর ঠান্ডা, আমরাও তাই করি, ঘন্টার পর ঘন্টা এসি চালিয়ে রাখার কোনো দরকার নেই, এতে ভাইরাস ঘরে বেশি বাসা বাঁধে, ঘন্টার পর ঘন্টা এসি ঘরে না থাকাই ভালো। ঠিক আছে, খেয়ে নি, খাওয়া দাওয়া করে আবার আসি গল্প করার জন্য, খেয়ে নি। চলে এসেছি আমি ছাদে, তো ছাদে চলে এসেছি, এখন বাজে 5:30 মতো বাজে, ছাদে এসে ঘোরাফেরা করছি, বেশ দুদিন ধরে কিন্তু ভালো বৃষ্টি হলো, ঝরঝর হলো, আজও যদি হয় খুব ভালো হয়, শুনছি নাকি আজও হবে, মানে অল্প হলো ঝড় মতো, একটু জল হলো মানে ভালো হয়, ঠান্ডা ঠান্ডা তার কি থাকে। আর আমাদের কাছে আমগুলো একটু দেখে নিন, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার পেছনে যে আছে আমগুলো, বেশ ভালোই বড় হয়ে গেছে, কিন্তু দারুণ বড় বড়, এরম বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর বড় হয়ে গেছে। আর আমাদের গাছের আমগুলো না সত্যি খুব সুন্দর খেতে, দারুণ খেতে, দারুণ খেতে। আর এবছরে কি হয়েছে দেখিয়েছিলাম, এই টু যখন আমগুলো ছিল 1.5 মাস আগে 1 মাস আগে, তখন না সব ঝরে পড়ে যাচ্ছে। এবার অনেকে বলছিল যে বৃষ্টি হয়নি বলে আমের যে বোটাগুলো নরম ছিল সেগুলো নাকি ওই জন্য আমগুলো ঝড় ঝড় জল না হয়েও পড়ে গেল, মানে বৃষ্টিটা যদি হতো তাহলে বোটাগুলো বলে নাকি শক্ত হয়, তাহলে আর আম বেশি পড়ে না। তো যাই হোক, বৃষ্টিটা হলো হলো, আরো 1 মাস আগে হলে ভালো হতো, তাহলে আমগুলো ঝরতো না, মানে অনেকের কাছেই আম নাকি এরকম হয়েছে এবছরে, অনেক আম ঝরে গেছে, তাও যা আছে ভালোই আছে, মানে সেগুলো থাকলে আরো ভালো হতো, পুরো মানে অনেক আম, অনেক আম, মানে যখন ছাদে পড়ে থাকতো না, মানে দেখতাম তো পুরো
অনেক আম সকালবেলা উঠে দেখি মানে বিছিয়ে পড়ে আছে, তখনই দেখে না মনটা খারাপ লাগতো যে এত আম পড়ে গেল। আমগুলো এত খেতে ভালো, টেস্টি, আমাদের মানে পাকা আম প্রচণ্ড টেস্টি, কাঁচা আম আমাদের কাছে আবার অতটা ভালো না, চাটনি করলে ভালো লাগে না, কিন্তু আমাদের পাকা আম যে এত টেস্টি, যারাই খেয়েছে তারাই বলে খুব ভালো। মানে আমাদের আমের গাছের জাতটা খুব ভালো সবাই বলে। তো যাই হোক, আজকে আর গাছে জল দেবো না, কারণ কালকে বিকালে দিয়েছি, তার আগের দিন বিকালে দিয়েছি, দুদিন ধরেই বৃষ্টি হয়েছে, গাছে কিন্তু জল জল আছে, মানে মাটিগুলো প্রচুর ভিজে, এরপরে যদি জল দিই তাহলে গাছ বোধহয় গোড়া কিছু সমস্যা হয়ে যেতে পারে, পচে যেতে পারে, দরকার নেই আজকে আর গাছে জল দেব না। ভাবছি গাছের মাথাগুলো একটু ভিজিয়ে দেবো অল্প অল্প করে, কারণ রোদ লেগেছে তো, মানে বেশি করে আর জলটা দেব না, মাটিতে আর জলটা দেব না, মাথাগুলো অল্প করে ভিজিয়ে দেবো, এসেছি যখন মাথাগুলো মানে গাছের এই পাতাগুলোকে ভিজিয়ে দেবো। তো যাই হোক, আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, গোলাপ গাছে কুঁড়ি ধরেছে, দেখুন একটা এইখানে, একটা দুটো এইখানে, একটা তিনটে, আর এইখানে একটা চারটে, মোট চারটে গোলাপ গাছে কুঁড়ি হয়েছে, ভাবা যায়। আগের বারে তো খেয়ে মানে হনুমানে খেয়ে নিল, মানে তিনটে হয়েছিল, এবারে চারটে, দেখা যাক হয় নাকি। আর এটা তো ফুটতে শুরু করেই দিয়েছে, তারপরে ফুটবে এটা, তারপরে এটা, তারপরে এখানে যেটা আছে, মানে পরপর ফুটবে, মানে আগের মানে এই সপ্তাহের মধ্যে পরপর সব ফুটে যাবে, কি দারুণ না। তো ফুলগুলো হলে তো আমি অবশ্যই দেখাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে প্রায় অনেকটাই বাজে, 7টা বেজে গেছে। তো যাই হোক, ওপরে গিয়ে জল দিলাম, মানে অল্প করেই গাছে জল দিয়েছি, তারপরে আমি নেবে এলাম, নেবে এসে হাজবেন্ড চা করলো, সেটা খেলাম। কদিন ধরে কি হয়েছে, হাজবেন্ড চা করছে। তো যাই হোক, মানে হাজবেন্ড কিন্তু কদিন ধরে অফিস যায়নি, সেই শনিবার যায়নি, রবিবার তো ছিলই, শনিবার পয়লা মেয়ে গেছিল, ছুটি ছিল, তো আজও যায়নি। আর এখন কোভিড চলছে না, সেরকম অফিস যাচ্ছে না, অফিস হয়ও না, বাড়িতে বসে সেরকম কাজ আছে। তো যাই হোক, বাড়িতে থাকলেই চাটা করে, তো ভালো লাগে, চাটা খেলাম, চাটা খেয়ে দে, আর ভাবলাম যে আমার তো ভিডিওটা এন্ডিং করতে হবে, তাই আমি এন্ডিং করতে ওপরের ঘরে চলে এলাম, যেহেতু নিচের ঘরে টিভি চলছে তো হবে না, চলে এলাম। আর আজকে বিকালবেলা কি হয়েছে, বসে বসে আমি আজকে একটু আঁকছিলাম, ঘুম ধরে নে কি করবো, ওই যে তখন দুপুরবেলা একটু তরমুজ খেলাম, খাওয়া দাওয়ার পর একটুখানি একটুখানি রেস্ট নিয়ে তারপর এটা আঁকলাম। এটা আঁকলাম বলতে, এটা একদিন আগে এঁকে রেখেছিলাম পেন্সিল করে কিছুটা কালার করে, আজকে তো ফিনিশ করে দিলাম, এটা কিন্তু ওয়াটার কালার করা হয়েছে, দেখুন কেমন হয়েছে। তো এটা ওয়াটার কালার করা হয়েছে, করেছি। আর আমি কি বলুন তো, এরকম মাঝে মাঝে একঘেয়েমি জীবন থেকে বোরিং লাগে, তো তাই মাঝে মাঝে আমি এসব কিছু করি, কিন্তু ভালো লাগে করতে, একঘেয়েমি ওই রান্না ওই রান্না ওই রান্না। আর এখন তো কোথাও বাইরে যেতে পারবো না, বলুন যে কোথাও গিয়ে একটু এক দু ঘন্টার জন্য বাইরে যাব, ঘুরে আসবো ফ্রিভাবে, সেই জিনিসটা বেশ হয়েছিল শীতকালটা, আবার সেই আগের বছরের সিচুয়েশনটা ফিরে এলো। আগের বছরের থেকেও এবছরের সিচুয়েশন মানে কি বলবো, সিচুয়েশনটা আরো মারাত্মক, জানি না কি হবে। তো যাই হোক, এসব করি আমি, ক্র্যাফটের কাজও করি মাঝে মাঝে, যদি করি কোনোদিন দেখাবো যদি করছি। তো আর কিছু করার নেই, সবাইকে আপনাদেরও আমি সবাইকে বলছি, যে যা পারেন, যে যা করেন, যে যেটা করতে ভালোবাসেন, কেউ নাচ, কেউ গান, কেউ আঁকা, কেউ ছবি, মানে কেউ হাতের কাজ, যে যেটা পারেন, কেউ কেউ গল্প লিখতে, কেউ বই পড়তে, সবসময় এক কাজ না করে এগুলো কাজের ফাঁকে একটু করুন, দেখবেন মনটা অনেক ভালো থাকবে। আমি আর বছরে এইসব করতাম, কি করবো, একঘেয়েমি থেকে মনটাকে সরাতে হবে, কিচ্ছু করার নেই আমাদের এই মুহূর্তে, ঘরে বসে এগুলোই করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে, আমি আর বাড়াচ্ছি না, আমি আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো, ভালো আমাদের থাকতেই হবে, ঠিক আছে, ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা, গুড বাই, সি ইউ অ্যাগেইন, টাটা।